নমস্কার আমি নয়ন রায় এমন একটা সময় সম্প্রচারে এলাম তখন লোডশেডিং তাই স্ট্যান্ড লাইট দিয়ে আপনাদের কাছে আমি কিছু কথা বলতে চাইছি সংবাদের পরিপ্রেক্ষিতে ব্যক্তিগত কোনো কথা নয় সেটা হচ্ছে যে নর্থ বেঙ্গল ঘুরে এলাম সংবাদের তাগিদে নিউ মালবাজার এবং কুচবিহার নিউ কোচবিহার এখানে ঠিক এখন যেমন অবস্থা অন্ধকারাচ্ছন্ন ওখানেও হকারদের জীবনে অন্ধকারাচ্ছন্ন একটা পরিবেশ পরিস্থিতি রয়েছে যদিও মুখ্যমন্ত্রী এক মাস বলেছেন হকারদের ক্ষেত্রে কিন্তু গোটা রাজ্য জুড়ে লন্ডভন্ড পরিস্থিতি জানবো সুনামি এসেছে অর্থনৈতিকভাবে সুনামি এসেছে যারা খেটে খাওয়া প্রান্তিক স্তরে যারা মানুষ ফুটপাতে বসে জীবন ধারণ করেন যারা তারাও বাণিজ্য বসতি লক্ষ্মী তাদের পরিবার রয়েছে আমি হকারের পক্ষে বা বিপক্ষে সেটা নয় বিষয় হচ্ছে যারা কয়েক শতক ধরে জীবন বাজি লাগিয়ে পরিবারের ছেলে মেয়েদের এডুকেশন বেঁচে থাকার সম্মান স্বপ্ন দেখা বাবুই পাখির বাসা নয় তারা আজকে তাদের তছনাছ হয়েছে ফেন্সি মার্কেট হতে পারে ধর্মতলা হতে পারে মালবাজার হতে পারে কুচবিহার হতে পারে বর্ধমানতা তো ব্যতিক্রম নয় বোলপুর হতে পারে একটা বাচ্চার কান্না দেখছিলাম তার বাবার দোকান দোকানের পরিপ্রেক্ষিত হয়েছে এবং তারা কিভাবে পড়াশোনা করবে সেটা শুনছিলাম তাতে কাতর কাতরকণ্ঠেই আবেদন করছেন যে তাদের পরিবারের ক্ষেত্রে এবং এখন মুখ্যমন্ত্রীর এই সিদ্ধান্তটা অনেকে বলছে রাজনৈতিকভাবে যেহেতু কলকাতার নির্বাচনের ক্ষেত্রে বিভিন্ন ওয়ার্ডে খারাপ রেজাল্ট হয়েছে ঝাঁকুনি দিয়েছেন বিভিন্ন শহর অঞ্চলে পৌরসভাগুলোতেও কিন্তু ফলাফলের নির খারাপ রেজাল্ট হয়েছে আচ্ছা আপনারা বলুন তো ফলাফলের সঙ্গে হকারদের কি সম্পর্ক আছে এরা তো ভোট দিয়েছে এরা তো মুখ্যমন্ত্রীকে ভোট দিয়েছেন এগারো সালে তারা তো ক্ষমতায় নিয়ে এসেছেন যারা খেটে খাওয়া প্রান্তিক স্তরের মানুষ যারা দুবেলা দুমোটো অন্ন জোগাড়ের জন্য সকাল থেকে রাত অব্দি কেউ ঘুগনি বিক্রি করেন কেউ পরোটা বিক্রি করেন কেউ চপ বিক্রি করেন কেউ ঝালমুড়ি বিক্রি করেন কেউ জামা প্যান্ট বিক্রি করেন নানান প্রসাধন সামগ্রী তারা বিক্রি করে বাড়ি নিয়ে যান পরিবারের মুখে অন্ন দেওয়ার জন্য অপারেশন সানসাইনের কথা আমারও মনে আছে সুভাষ চক্রবর্তী সে সময় করেছিলেন গোটা রাজ্য তোলপাড় হয়েছিল সে সময় এই বিরোধী নেত্রী তখন বিরোধী নেত্রী ছিলেন মমতা বন্দ্যোপাধ্যায় রাস্তায় নেমেছিলেন তিনি রাস্তায় নেমে তিনি আন্দোলন করেছিলেন এবং হকারদের পাশে দাঁড়িয়েছিলেন পাশাপাশি এটাও ঘটনা পৃথিবীতে সারা পৃথিবীতে হকার এবং ফুটপাত দখল করার কোন ছবি আপনি সারা পৃথিবীতে পাবেন না আপনি দিল্লিতে পাবেন মুম্বাইতে কিছুটা পাবেন কিন্তু সারা পৃথিবীতে উন্নতশীল দেশগুলোতে এটা নেই কারণ ওখানে সরকার এবং রাষ্ট্র খুব গুরুত্বপূর্ণ এবং তারাই হচ্ছে ব্যবসা বাণিজ্যের ক্ষেত্রে তারা ব্যবস্থা করে দেন কিন্তু যেটা যাদের জীবন যাদের প্রাণ যাদের বোধ যাদের বেঁচে থাকার অধিকার যা কার্যত খর্ব হলো চলে গেল তা মেকআপ হবে কি করে এই ভরা বর্ষায় তাই মূর্তি নদীর পারে এখনো জল ঠিকঠাক করে উপছে পড়েনি তিস্তায় জল জলস্তর ক্রমশ বেড়েছে যাক বিদ্যুৎটা এরকম এরকম বিদ্যুৎ যদি তাদের জীবনে আসে তাহলে তো ভালো বলতে হবে বিদ্যুতের বিল বাড়ছে যদিও মুখ্যমন্ত্রী বলছেন যে রাজ্য সরকারের যে সমস্ত বিদ্যুৎ বন্টন বিভাগ আছে সেখানে বিদ্যুতের বিল নাকি ঠিকঠাক আছে এটা নিয়ে বিতর্ক অনেক এটা নিয়ে আমি নিজে ডিবেট করেছি এবং রাস্তায় মানুষের সঙ্গে কথা বলেছি আমি বাংলায় মানুষের বিভিন্ন সমস্যার ক্ষেত্রে কথাগুলো বলার চেষ্টা করি নির্বাচনের আগেও বলেছি নির্বাচনের পরেও বলছি এই সিদ্ধান্ত অত্যন্ত হটকারী সিদ্ধান্ত বলে মনে হয়েছে এবং এক একটা প্রভাবশালী নেতা রাজ্য জুড়ে যেভাবে আছেন যারা হকার বসিয়ে কোটি কোটি টাকার তোলাবাজির অভিযোগ আছে সেটা শিলিগুড়ি আছে নিউমালবাজার আছে কোচবিহার আছে সর্বতে বোলপুর আছে কলকাতা তো আছেই আছে সেই টাকার পরিমাণটা বিপুল সেই টাকাটা যাচ্ছে কোথায় এতদিন মুখ্যমন্ত্রী নজর দেননি কেন এই প্রশ্ন তো আমারও আছে এতদিন কি তিনি চুপচাপ ছিলেন ভোট ব্যাংকের খাতিরে তাহলে কেন মানুষের জীবন বোধ হকার যারা পিছিয়ে লড়াই অর্থনৈতিকভাবে যারা খুব খারাপ অবস্থায় আছে অনেক হকাট উন্নতি করেছেন জীবনবোধের ক্ষেত্রে তাদেরকে টেনে হিরে নামানো কেন হলো পরিকল্পনা ছাড়া এই পরিকল্পনাতে আগে নিয়েছিলেন তো সে সময় তো একটা কমিটি গঠন হয়েছিল হকার সংগ্রাম কমিটির সে নেতা বলছিলেন যে দুশো সাতষট্টি কোটি টাকা তোলাবাজি নাকি হয় কলকাতা থেকে সেটা তিনি বলেছেন তার মতো করে বলেছেন বর্ধমান শহর রাজবাড়ি রাজ ইতিহাসে রাজবাড়ি এবং রাজ ইতিহাসের একটা সম্পর্ক ইতিহাস আমাদের ছাত্র ছাড়া প্রস্ফোটিত করে বিকশিত করে কিন্তু এখানেও হকার উচ্ছেদের অশনি সংকেত মেঘ তো আছেই আছে যা চেয়ারম্যান ইতিমধ্যে বলেছেন যা নিয়ে বিতর্ক শুরু হয়েছে তাকে দল জানতেই চেয়েছেন তৃণমূল কংগ্রেসের জেলা সভাপতি তিনি বলেছেন যে এক একটা গোগ্র সাপ বিভিন্ন জায়গাতে স্টল বসাতে বিভিন্ন জায়গাতে নির্মাণের ক্ষেত্রে বলেছে যে কারো কাকা আছে মামা আছে দাদা আছে সবের তিনি বলা পরে তিনি টুইস্ট হয়েছেন তাকে ঘিরে বিতর্ক শুরু হয়েছে বর্ধমানে যদিও মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বৈঠকে তিনি চব্বিশে জুন সভা করেছিলেন তাহলে সৌ্য দত্ত কেন বলছেন মেয়র সম্পর্কে সুজিত বসুকে কেন ধমক খেতে হলো মুখ্যমন্ত্রী বলছেন মুখ্যমন্ত্রী বলছেন আবার বলছেন এক এক মাস আমি একটু রিল্যাক্সেশন দিচ্ছি এ কি খেলনা নাকি বাজনা নাকি মাদারি রিং যখন ইচ্ছে হবে তখন হবে বৃহৎ শিল্প পশ্চিমবঙ্গে এই মুহূর্তে নেই ভারী শিল্পের পরিস্থিতি খারাপ ক্রমবর্ধমান চাহিদার সঙ্গে বেকারত্ব বাড়ছে ভাইরাল ফিভারের মতো আমি বাকি এই রাজ্যে কি ঘটছে গণপিটনি এবং হচ্ছে আজকে রায়গঞ্জের ছবি সেটা আলোচনা করছি আমি হকারের প্রশ্নে আসছি যুগ যুগ ধরে হকার তারা কলকাতার রাস্তা দখল করছে ঠিক পাশাপাশি এটাও ঠিক যে তাদেরকে বসতে সাহায্য করছে পলিটিক্যাল সিস্টেম আগে বামফ্রন্ট এখন তৃণমূল কংগ্রেস কেউ ধোয়া তুলসী বা তার কোনো ভাববা কারণ নেই ভাগের টাকা ঠিক পৌঁছে যায় এ কথা শোনবার পরে গায়ে লাগতে পারে বাস্তবটা বলছি তেমনি একটা বিপুল অঙ্কের টাকা যদি টার্ন হিসাব করেন সেই টার্ন কিন্তু কয়েকশো কোটি টাকার টার্ন কিন্তু যারা ফুটপাতে ব্যবসা করে যারা জীবন ধারণ করে একদিকে যেমন ফুটপাথ মুক্তও করতে হবে পাশাপাশি ফুটপাতে যারা ব্যবসা করে তাদের পুনর্বাসনের বিষয়টা সরকার কিভাবে দেখছেন নাকি ভোট বাজারে ভোটের কম মার্জিন ভোটের বিভিন্ন পৌর এলাকাতে খারাপ ফলাফল মুখ্যমন্ত্রীকে মেজাজ হারাতে বাধ্য করেছে তার দলের পারিশদবর্গরা কি করছেন মেয়র কী করছেন কলকাতায় তিনি জানেন না তিনি জানতেন না বিভিন্ন ওয়ার্ডের কাউন্সিলর তারা যারা আছেন তারা জানতেন না সবাই জানতেন সব জানতেন যে মধ্যমগ্রাম বলুন বারাসাত বলুন কৃষ্ণনগর বলুন নদীয়া বলুন রাজ্যের গোটা চেহারাটা কিন্তু এক পাল্টায়নি কিছু কয়নের সমান আর কয়নের ঘষা তলায় ছেলে যে সমস্ত যাদের হকার ছেলে কেউ মেয়েদের এমবিএ করছে কেউ করছে কেউ উচ্চশিক্ষার জন্য ভাবছে অনেক আছে তাদের জীবন আজকে দদুল্যমান অর্থনৈতিক অবস্থার মধ্যে রয়েছে এক তো রাজ্যের কোষাগারের খারাপ অবস্থা মুখ্যমন্ত্রী বলেছেন তাহলে আপনি যখন কোষাগারের অবস্থা খারাপ বলছেন সাড়ে সাত লক্ষ আট লক্ষ হাজার কোটি টাকা দেনা নিয়ে আপনি যখন চলছেন তাহলে যে এই যে হকারদের যে বসানোর সময় যে পরিমাণ টাকাটা সরকারের ঘরে যেত যদি ধরেই নিই আমি মানে পৌরসভাগুলোতে বা কর্পোরেশনে সে টাকাটার হিসেব কি আছে বিগত এগারো সাল থেকে এই চব্বিশ পর্যন্ত আপনার কাছে হকারদের যে বসিয়ে যে বসানো পরে স্টল বসানো পরে যেটা আপনারা পান সেই পরিমাণটা কত এটা আমি জানতে চাই আমার আমারও জানার অধিকার আছে তাই অনেক কিছু দেখার অভিজ্ঞতা থেকেই বলছি যে এ বড় বেদনার ছবি দেখছি শোকাহত পরিস্থিতি কেউ কাঁদছেন চোখের জল গড়িয়া বেহালায় দেখছিলাম এক মহিলা বলছেন এটা আমার জীবন ধারণের ক্ষেত্রে গুরুত্বপূর্ণ আমি কাউকেও সিম্প্যি দেখাচ্ছি না বাবা কারণ নেই আমি বলছি বাণিজ্য বসতির লক্ষ্মী যে ফুটপাতে হোক আর বড় মার্কেট হোক আপনারা বলুন যে বৃহৎ মলগুলোর জন্য ছোট ব্যবসা বর্তমানে বন্ধ হয়ে গেছে প্রায় বোলপুরেও একই অবস্থা হয়েছে গোটা রাজ্য জুড়ে বড় বড় শপিং মলগুলো ব্যবসা করতেই পারেন বিনিয়োগের প্রশ্ন তো এত বড় বড় মল হয়েছে যে যার ফলে ক্ষুদ্র ছোট ছোট ব্যবসায়ী যারা ব্যবসাটা করেন তাদের জীবন জীবিকার ক্ষেত্রে কিন্তু কঠিন প্রশ্নের মুখে এসে দাঁড়িয়েছে এটা বাস্তব সত্য আর একটা বাস্তব কথা বলি বর্ধমান শহরে প্রায় দেড় বছরের উপর দক্ষিণবঙ্গের বাসে জটিলতা না কাটার কারণে বিসি রোড থেকে আপ টু বড় পর্যন্ত সমস্ত ক্ষুদ্র ছোট মাঝারি বিপণী এশিয়ারি ব্যবসায়ী তারা কিন্তু কপাল চাপড়াচ্ছেন অর্থনৈতিকভাবে তাদের অবস্থা খারাপ আর ক্রমাগতভাবে শপিং মল কার্যত হাই রাইস বিল্ডিং ক্রমশ বাড়ছে সেখানে সুরক্ষে তারা যাচ্ছেন এবং সেখানে যদি আপনার একটা কিনে দুটো ফ্রি দুটো কিনলে একটা ফ্রি যার ফলে একটা ব্যানারসে কিনবে তার সঙ্গে আরেকটা সিল্ক শাড়ি ফ্রি এরকম একটা পাউডার কিনবেন তো আরেকটা পাউডার ফ্রি একটা পারফিউম কিনবেন তো আরেকটা পারফিউম ফ্রি তাহলে এই যারা ব্যবসাটা বর্তমানে আমি বর্তমানে প্রশ্নে বলে নিই এই দীর্ঘ দেড় বছর পনেরো বছর দেড় বছরের ওই বাসটা যে এলো না দক্ষিণবঙ্গে যে বাস টাউন সার্ভিসের লড়াইটা চলছে একদম দত্ত সেন্টার থেকে আপনারা যদি দেখে মিলিয়ে নেবেন দত্ত সেন্টার থেকে আপ টু ঘরে উত্তর ফটকের পর্যন্ত যে সমস্ত বড় বড় দোকান যাদের ঐতিহ্য অনেক ঐতিহ্য আছে ব্যবসা দীর্ঘদিন করেছেন এই বাস না চলার কারণে দক্ষিণবঙ্গকে ঘিরে বর্ধমানকে ঘিরে পাঁচটা জেলা আর বিশেষ করে আরামবাগ আছে মানে হুগলি আছে এদিকে বাঁকুড়া আছে মেদিনীপুর আছে পুরুলিয়া আছে বীরভূম আছে যারা সমস্ত বাজারটা এখানে করতে আসছেন তারা কার্যত আজকে দ্বিধা বিভক্ত অবস্থায় তৈরি হয়েছে হু ইজ দ্য রেসপন্সিবল বিচারপতি রাজশেখর মান্তার এজলাসে এখনও সেই মামলা চলছে কেন এটা শর্ট আউট হলো না নির্বাচন তো পেরিয়ে গেল নির্বাচনের সময় তো তৃণমূল কংগ্রেস কথা দিয়েছিল বলেছিলেন যে আমরা আমি দেখব এখানকার বিধায়কও বলেছিলেন এখানকার মেম্বার অফ পার্লামেন্ট কীর্তি আছে সাহেব আপনিও বলেছিলেন যে ও ও মামলা কা হাল হাম দেখে কেউ দেখেনি কো তাই এখানকার বিধায়ক যেমন আপনি দায়িত্ব এড়িয়ে যেতে পারেন না ভাবে এখানকার মেম্বার অফ পার্লামেন্ট আপনি দায়িত্ব এড়িয়ে যেতে পারেন না যে বর্ধমানের দক্ষিণবঙ্গের বাস কার্যত বিগত দেড় বছর ধরে খারাপ অবস্থায় রয়েছে শহরে বাস ঢুকছে না ফলে বিরাট উল্লাস মোট থেকে আপনি পন্ত পরিস্থিতি উদ্বেগজনক ব্যবসার কারণে বহু ব্যবসায়ী ছোট ছোট প্রান্তিক স্তরে ব্যবসায়ীরা কার্যত গলায় দড়ি দিয়ে আত্মহত্যা করেছে এটা বাস্তব সত্য অনেক কথা বলেন না তুলা অনেক ঋণ শোধ করতে না পেরে তারা গলায় দড়ি দিয়েছেন অনেক কৃষক তার মহাজনদের কাছে সুদ নিয়ে আত্মহত্যা করেছেন বামপন্থীরা আন্দোলন করেন না লং মার্চ করেছেন না কৃষি আইন পাল্টাতে হবে কিন্তু এটা তো বলছেন না যে ব্যবসা বাণিজ্যের ক্ষেত্রে যে উন্নয়নের ক্ষেত্রে যে যেটা পরিকাঠামোগত পরিষেবা বাস যেটা ট্রান্সপোর্টেশন হচ্ছে ফুসফুস সেটা কেন দীর্ঘদিন ধরে ভিজিলাসে ঝুলছে হাইকোর্টে ঝুলছে এই উত্তরকে দেবে কোর্টকে আমরা সম্মান করি কিন্তু কোর্ট এটা সলিউশন নেই কেন এই উত্তরটা এখানকার ব্যবসায়ী মহলও খুঁজছে আর আমিও খুঁজছি আমি প্রশ্ন করছি বিধায়ক সাহেব আপনাকে যে দক্ষিণে বিধায়ক আপনাকে যে এই দক্ষিণবঙ্গের বাস বন্ধের কারণে ব্যবসা ক্রমাগত যে মজ্জা যেটা বলা হয় যে হার সেটা জিজ্জিরে হয়েছে আরো চিরে কঙ্কাল সার চেহারা হয়েছে মেদে কেটে বিক্রি বাটা খুবই কম এমপি সাহেব আপকুবি জবাব দেনা পড়ে আপনি ভোট মাংাতা দক্ষিণ মে আপনি আয়েতে ভোট মাঙ্গে থে আপ বাদ বিয়ে থে আপ

শুধুমাত্র মুখ্যমন্ত্রী সিদ্ধান্তের পরিপ্রেক্ষিতে বলছি না সেটা যে সিস্টেমের বলেন যারা রাজনীতি করেছেন হকারদের করেছেন কখনো ইনক্লাব জিন্দাবাদ করেছেন কখনো মানুষ মামাটি বন্দ্যোপাধ্যায় জিন্দাবাদ করেছেন কখনো ভারত মাতাকে জয় বলেছেন কখনো কংগ্রেস জিন্দাবাদ বলেছেন তারা কোথায় এই প্রশ্নের এই উত্তর কারা কারা প্রত্যেকটি পলিটিক্যাল পার্টিকে দিতে হবে কারণ আপনারাই বসিয়েছেন ডালা কলকাতার সমস্ত উত্তর থেকে দক্ষিণ দক্ষিণাপান্ত থেকে শুরু করে গড়িহাট এদিকে হাতিবাগান থেকে শুরু করে কাশীপুর সর্বত্র ডালা বসেছে এবং ডালা বসেছে পয়সার বিনিময় অভিযোগ আছে তাই কোনো না মহানাগরিক তিনি এই প্রশ্ন এড়িয়ে যেতে পারেন না না কলকাতা না শিলিগুড়ি পারেন না দুর্গাপুরের মেয়র না পারেন হচ্ছে আসানসোলের মেয়র এই প্রশ্নের উত্তর দিন কারণ এটা হাহাকার পরিস্থিতি এই শর্ট আউট কি পুলিশ নিঃশংসভাবে আক্রমণ করছেন নিশ্চয়ই মুখ্যমন্ত্রীর যে অর্ডার আছে সেটা পরিপ্রেক্ষিতে করছেন নিঃশংস মানে ট্রেনে বুলডোজার এটা উত্তরপ্রদেশের মতো চলছে যদি অনেকে বলছি উত্তর কালচার কালচারটা এখানে এসছে ভোটে হেরে যাওয়ার ফল মানে পৌর এলাকাতে হেরে যাওয়ার ফল কি এটা নাকি একটা সুদৃশ্য ছবি লন্ডনের মতো আপনি দেখাতে চাইছেন যেটা আপনি বলেছিলেন যে লন্ডনের মতো তিনি করতে চান টেমস নদীর মতো করতে চান দার্জিলিংকে সুইজারল্যান্ড করতে চান হয়ে গেল তো এগারো সাল থেকে লক্ষ্মীর ভান্ডার দিয়ে পশ্চিমবঙ্গ এই মুহূর্তে পরিস্থিতি চলছে তো আর মাইনরিটি নিয়ে ভোট হয়েছে তো তারপরে এখানে বহু মাইনরিটি হকার তো কার্যত দিশাহারা তারা তো সরকারকে কাঠগড়ায় তুলছেন কাঠগড়ায় তুলছেন না আমরা বলছি এই এই প্রশ্ন আমারও এর জবাবটা কে দেবে যেমন বর্ধমানে বিধায়ককে জবাব দিতে হবে মেম্বার অফ পার্লামেন্ট কীর্তি আজ সাহেব আপকেও জবাব দেওয়া পড়ে না উনত্রিশটা এম এর এমপি মেম্বার অফ পার্লামেন্ট তাদের প্রত্যেককে জবাবটা দিতে হবে এরা যাবে কোথায় এদের ব্যবস্থা কি পুনর্বাসন প্রকল্পের ক্ষেত্রে ভূমিকা কি সরকারের সরকারকে এদের আর্থিক ক্ষতিপূরণ দিচ্ছেন যাদের কার্যত পুলিশ বুলডোজার দিয়ে শেষ করে দিয়েছে মারিয়ে শেষ করে দিয়েছে পা দিয়ে মারিয়ে খাবার দাবার জিনিসপত্র শিশু তার অধিকার কেড়ে নিয়েছে পড়াশোনার ক্ষেত্রে শিক্ষার ক্ষেত্রে তার বাবারে করুণ দৃশ্য থেকে কাঁদছে আমরাই এই সংবাদ করবো সংবাদ করা আমার কাজ আমি চাই বাণিজ্যে বসতি লক্ষ্মী লক্ষ্মী ঘরে আসুক এটাই স্বাভাবিক সামনেই হচ্ছে রে আষাঢ় মাস চলছে এরপরে জগন্নাথ এবার হচ্ছে রথ তারপরে হচ্ছে খুঁটি পুজো তারপরে হচ্ছে দুর্গা পুজো এই ফেন্সি মার্কেট হোক ধর্মতলা হোক হাতিবাগান হোক মাঝেরহাট হোক শিলিগুড়ি হোক কোচবিহার হোক সর্বত বর্ধমান হোক সমস্ত ব্যবসায়ীরা কি করবে এর জবাব সমস্ত দিতে হয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় আপনাকে দিতে হবে আমি দেবো না আপনি যা বলছেন তা ক্যারিফার্ড করছে কানকার এসপি এবং ডিএমরা আর আপনার যারা নেতা নেত্রী এখানে আছেন যারা বসিয়েছেন ডালা যারা বর্ধমান হোক বোলপুর হোক আসানসোল হোক দুর্গাপুর হোক বাঁকুড়া হোক পুরুলিয়া হোক দক্ষিণ চৌসানা হোক বারাসাত হোক মধ্যমগ্রাম হোক সর্বত হাবড়া হোক অশোকনগর হোক বনগাঁ সর্বত্রই হচ্ছে উত্তরবঙ্গ পর্যন্ত এই পরিস্থিতির জন্য রেসপন্সিবিলিটি আপনার দলের শাসক দলেরা যারা বসিয়েছেন এগারো সাল থেকে তারা দায়ী আর তার আগে বামফ্রন্ট যারা বসিয়েছিলেন ডালা তারা দায়ী যদিও সুভাষ চক্রবর্তী এখন আরতি প্রয়াত হয়েছেন তিনি সানসাইনে মাস্টারমশাই মাস্টার ছিলেন বুদ্ধদেব ভট্টার তখন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তখন বিরোধী নেত্রী অনেক বড় বড় কথা বলছেন না মুখপাত্ররা ওই তারা তো বলছেন না যে হকার উচ্ছেদ যেমন ঠিক কিন্তু পাশাপাশি এটা যাবে কোথায় এতে কি ধাবার মাঠে যাবে নাকি ব্যবসা করতে ওই গন্ধ অনুভব করার জন্য ধাবার মাঠে কাস্টমার যাবে ব্যবস্থা কি হোয়াট ইজ দ্য সলিউশন হোয়াট ইজ দ্য সলিউশন হোয়াট ইজ দ্য সলিউশন হু ইজ দ্য রেসপন্সিবল মাই কোয়েশ্চেন ইজ ভেরি ক্লিয়ার লেফট তৃণমূল কংগ্রেস কংগ্রেসে পিটল যে তৃণমূল পার্টি দ্য কাল্প আমার বক্তব্য আপনাদের ভালো লাগবে না আমি ব্যবসা বাণিজ্য বসতির ক্ষেত্রে উন্নয়নের ক্ষেত্রে গুরুত্বপূর্ণ ভূমিকার ক্ষেত্রে যেমন সংবাদ করি কিন্তু হাহাকার করুন এই আত্মনাদের তখন বাচ্চাদের বাচ্চার কান্নাগুলো শুনছি সংবাদ করাটা আমার দায়িত্ব তাতে আমাকে যদি মনে হয় আপনাদের আমি আপনাদের বিরুদ্ধে বলছি হ্যাঁ বলছি কারণ জামাটা আমাকেও ফুটপাথ থেকে কিনতে হয় জামার প্যান্টটাও আমাকে কিনতে হয় কখনো কখনো বড় মল শপিং মল কার্য গ্রাস করেছে এই সমস্ত ব্যবসায়ীদের এদের হাত থেকে বাঁচাবার দায়িত্ব মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় আপনি ম্যান্ডেট পেয়েছেন তাই পৌর এলাকাগুলোতে হেরেছেন তার জবাব যদি এটা নেন তাহলে বলবো যে অবিচার করা হবে এদের প্রতি আমি বলছিলাম অন্যায় অবিচার ছবি মিঠুন চক্র ছবি বলছি না অবিচার করা হবে তাই সামনে পুজো কিভাবে শর্ট আউট করবেন আর কালপিটদেরকে আপনি চিহ্নিত করবেন বলেছেন যদি সব্যসাচী দত্ত মেয়র সম্পর্কে মন্তব্য করেছেন এগুলো যেন ধক্কা না হয় বিলম্বিত বোধদয় হয়েছে এতদিন কেন কেন হয়নি হকার সংগ্রাম কমিটি ছিল এতদিন কি করছিলেন তারা বেশ কিছু সংবাদ মাধ্যমের কর্মীদেরকে রেখেছিলেন তো সেই কমিটি আমি নাম বলছি তাদের তারা একটা করে মিটিং করতেন একটা করে ইনসেন্টিভ বোনাস পেতেন সে মহাকরণ হতো সেই সময় মহাকরণে সাংবাদিকতা করতাম তারাও এক একটা সংবাদ মাধ্যমের বড় মাথা তার এই মাতব্বর যারা আছে পলিটিক্যাল মাতব্য যারা করেছেন গ্রাম থেকে শহর শহর থেকে প্রত্যন্ত অঞ্চলে হকারদের তাদের জীবনকে সুদূরে তার দায়িত্ব কে নেবে লোকাল এমএলএ নেবে লোকাল পঞ্চায়েতের প্রধান নেবে নাকি ব্লক সভাপতি নেবে নাকি মন্ত্রী নেবে জেলার মানে রাজ্যের জেলার এমএলএ নেবে নাকি মুখ্যমন্ত্রী নেবে নাকি রাজ্যপাল নেবেন দেশের ইস্যু ন্যাশনাল ইস্যু এই মুহূর্তে হকারকে উচ্ছেদকে কেন্দ্র করে সারা দেশ তোলপার এই মুহূর্তে কলকাতাকে কেন্দ্র করে সারা বাংলাকে কেন্দ্র করে এর জবাব চাইছি আমরা কমেন্টস করুন মতামত দিন অজস্র গালাগালি করা থাকলে করুন আমি ব্যবসা বাণিজ্যের পক্ষে হকারদের জীবন জীবিকার ক্ষেত্রে গুরুত্বপূর্ণ অবশ্যই যেমন পক্ষে পাশাপাশি হকারকেও আইন মেনে চলতে হবে সরকার আইন যে কথা বলছে আইনটা মানা উচিত কিন্তু আইনের নামে যেন নাটক ড্রামাটিক সিচুয়েশন না হয় তাই এটা যেন না হয় যে আই এম নট রেসপন্সিবল দোজ আর রেসপন্সিবল চাই লেফট হোক চাই তৃণমূল কংগ্রেস হোক চাই বিজেপি হোক চাই কংগ্রেস হোক সবকো লে পড়ে গা রেসপন্সিবিলিটি সব দায়ী হ্যাঁ এই ভোট কি বাজার মে ভোটের জন্য আপনারা এটা করেছেন বিগত কয়েক দশক ধরে এটা শর্ট আউট করুন আপনারা নমস্কার আমি নরেন রায় তো সব ঘি খাও দেশি আর চালাও শুধু মেসি ট্র্যাক্টর মাসি বিশ্বাস একাইভেট লিমিটেড ঠিক আছে এনএচ টু ফেরিঘাট ফাগুপুর বর্ধমান মোবাইল নম্বর নাইন সেভেন থ্রি ফোর সিক্স এইট নাইন ফোর নাইন ফোর অথবা যোগাযোগ করুন নাইন সেভেন থ্রি থ্রি ওয়ান ফোর নাইন ফোর নাইন ফোর